আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক হলো, অলরেডি আপনারা ভিডিওর থাম্বনেল পিকচার দেখে কিন্তু একটা আইডিয়া নিয়েছেন যে কোন বিষয় নিয়ে। দেখুন, সম্প্রতি আমার একজন সাবস্ক্রাইবার, উনি সাবস্ক্রাইব করেছে কিনা আমি সঠিক জানি না, তবে আমার ভিউয়ার্স এটা বলতে পারি, তিনি একটা কমেন্ট করেছেন, যে কমেন্টে তিনি লিখেছেন যে ভাইয়া আমাকে 1 মাসের ভিতরে ইতালি নিয়ে যাবে একদম কনফার্ম, এবং 23 লাখ টাকা চাচ্ছে, এয়ারপোর্ট কন্ট্রাক্ট আছে বলে তাদের কোনো কাজ দিবে না, এয়ারপোর্ট পাস করে তারপরে তার কাজ শেষ, এরকম কিছু সে লিখেছে। আমি আপনাদের প্রমাণ স্বরূপ স্ক্রিনশট আকারে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বা ভিডিওর ডানে বা বামে স্ক্রিনে দেখতে পারতেছেন। তো আসলে বিষয়টা যেটা আমি জানাতে চাচ্ছি, দেখুন আমরা বরাবরই বলে আসি যে ব্রোকার অর্থাৎ দালাল থেকে আপনারা সাবধানে থাকবেন। দালাল তো বিভিন্ন টাইপের হয়ে থাকে, এখন তাদের তো বোঝাও যায় না, কারণ আপনজনের ভিতরেও দালালে ভরপুর। ঠিক আছে, এখন হলো কি, আপনি যদি আপনজনের উপকার করতে যান, আপনজনের উপকার করলো তখনও ওই আপনজনের ভিতর থেকে লোকজন মনে করে যে আপনি দালাল, আবার উপকার না করলেও সেটাও একটা সমস্যা। এই জন্য বললাম যে দালাল আসলে সব জায়গায় আছে, আপনি ভালো কাজ করলেও আপনাকে দালাল বলবে, খারাপ কাজ করলেও দালাল বলবে। তবে এই দালালগুলোকে মানে অরিজিনাল যে দালাল সেগুলোকে কিন্তু চেনার এক একদম সহজ উপায়, যেমন যেই ভাইটাই কমেন্টটা করেছেন, আমি মনে হয় তিনি যেহেতু লেখাটি লিখেছেন, তিনি যেহেতু লিখতে পারতেছেন, অবশ্যই তিনি শিক্ষিত, আমি এটা বলতে পারি, একদম হায়ার এডুকেটেড না হলেও সে লিখতে যেহেতু পারতেছে, সে পড়ালেখা জানে, বুঝে, তার জ্ঞান আছে। সেইটা এটা আসলে কিভাবে সম্ভব যে আপনার কাছ থেকে 23 লাখ টাকা নিয়ে 1 মাসের ভিতরে আপনাকে ইতালিতে নিয়ে যাবে? হ্যাঁ, নেয়ার অনেক প্রসেস আছে, যারা ইতালিতে আছে যদি আপনাকে স্পন্সর করে বা অনেক উপায় আছে সেভাবে নিতে পারে। বাট ভাই, যেভাবে আসলে আপনি কথাটা লিখছেন আর বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি এইটা আসলে ওনাকে 100% বলতে পারি যে এইটা একটা দালাল, এটা মানে একটা ধান্দাবাজি। আপনি তার কাছে যদি টাকা পয়সা দেন বা তার সাথে যদি আপনি কন্ট্রাক্টেও যান, আমি হয় মনে হয় যে আপনি ঠকবেন না। দেখুন, আমি কিছু বাস্তব কথা বলি, যে আমাদের এলাকাটা যেহেতু দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গের লোকজন কিন্তু ইউরোপমুখী বেশি হয়, তো দক্ষিণবঙ্গের পিপলরা যে ব্যাপারটা ঘটে সেইটা হলো, দক্ষিণবঙ্গে না মুখী হয়, আবার কেউ মাইন্ড করেন না, কারণ সিলেট বিভাগেও ইউরোপমুখী অনেকেই আছে। তবে আমি দক্ষিণবঙ্গের কথা বলতে, যেমন যদি আমি বলি যে মাদারীপুরের কথা বলি, এখানে কিন্তু ইউরোপমুখী অনেক বেশি হয়, এবং দেখা যায় যে সেখানে ইতালিতে বেশিরভাগই লোকজন কিন্তু থাকে, ইতালি মুখী হয়, আমি এটা বলতে চাচ্ছি। ঠিক আছে, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আবার দক্ষিণবঙ্গের কথা বলেছি, তাহলে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গে এই সমস্ত লোকজন আবার মাইন্ড করবেন। যে বিষয়টা বলতে চাচ্ছি যে দেখুন, যেই ব্যাপারটা হয় যে অনেকেই কিন্তু এরকম কন্ট্রাক্ট করে, এবং আমার চেনা জানা অনেকের সাথেই কথা হয়েছে, যেহেতু আমি বর্তমানে ইউরোপে আছি, কয়েকজনের সাথে আমার আলোচনাও হয়েছে, এই আলোচনার প্রেক্ষাপটে যেটা বোঝা যায় যে দেখুন এইভাবেই কিন্তু তাদের কন্ট্রাক্ট করে যে তোমাকে ইতালি নিয়ে যাব। এখন আপনি হয়তো বুঝতেছেন না, আপনাকে বলতেছে যে এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা এই টাইপের কিছু, আপনাকে এয়ারপোর্টে উঠাইলো, আপনাকে যখন ভিসার যেই কপিটা আপনাকে দিল, তখন আপনি বললেন যে ভাই আমি তো যাবো ইতালি, কিন্তু আমাকে এই দেশে নিচ্ছেন কেন, এই এই দেশের টিকিট কেন, এই দেশের ভিসা কেন এখানে? তখন তারা ভুয়া বোঝায় যে তোমার এখান থেকে ভেঙে ভেঙে যেতে হবে, তুমি একবারে যেতে পারবে না। এই প্রেক্ষাপটে যেটা হয় যে আপনাকে যে কোনো, যেমন লিবিয়ার কথা যদি বলি, লিবিয়াতে নিয়ে আপনাকে জিম্মি করে, জিম্মি করে পরিবার কাছ থেকে আরো অনেক টাকা চায়, এরকম ভাবে কিন্তু অনেক কাহিনী ঘটে, আমরা কিন্তু এটা সামাজিক মাধ্যমে দেখি। সুতরাং ভাই সতর্ক থাকতে হবে। আর বর্তমানে আপনি, বর্তমানে না অতীতেও যে ঘটনা ঘটছে, যে যদি একটু নিউ মার্কেটে যান, নিউ মার্কেটে গেলে কিন্তু এরকম ভিসা পাসপোর্টের ভিতরে এমন ভাবে লাগিয়ে দেয় যে আপনি টেয়ারও পাবেন না যে আপনার ভিসা আসলে হয়েছে, মানে এটা কি নকল নাকি আসল, বোঝাও যায় না। কিন্তু যারা এইগুলো নিয়ে অ্যানালাইসিস করে তারা আসলে এটা বুঝতে পারে। ঠিক আছে, সতর্ক থাকবেন, খুবই সতর্ক থাকতে হবে, অনেকের কাছ থেকে অ্যাডভান্স টাকা নেয়ও না। যেমন আপনার কাছ থেকে হয়তো 23 লাখ টাকার কথা সে বলছে, সে আপনার কাছ থেকে অ্যাডভান্স নিল না, কথার কথা অ্যাডভান্স নিল না, মাত্র 10,000-20,000 টাকা নিল, ওই 10-20,000 টাকা খরচ করে কি করে আপনার পাসপোর্টটা নিয়ে, আপনার যে ডকুমেন্টস গুলো আছে নিয়ে আপনাকে দেখাচ্ছে সে খুব কাজ করতেছে। তখন হয় কি, ওই যে নীল খেতে যায়, নিউ মার্কেটে নীল খেতে গিয়ে ওরকম ভিসা লাগিয়ে তারপর বলে যে দেখো তোমার পাসপোর্টে ভিসা লেগে গেছে, দাও এখন টাকা দাও, এখন তুমি অর্ধেক টাকা দাও, বাকি অর্ধেক তুমি পরে দেবো, এরকম ভাবে আপনার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু তারা
পালাতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে? আমার মনে হয় না যে এই ফাঁদে আপনার পা দেওয়াটা ঠিক হবে। এবং অন্য কেউ যদি এরকম ইসে পড়েন, এরকম অফারে পড়েন, একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কারণ এই এক মাসে আসলে ইউরোপ এটা খুব কঠিন প্রসেস, এক মাসে ইউরোপ। আপনি যদি একটু ভালোভাবেও কাজ করেন, যদি একটু সৎভাবে, মানে একদম আপনার স্ট্রং লিঙ্কও যদি থাকে, সেক্ষেত্রে আসলে এক মাসে মনে হয় সম্ভব না, ঠিক আছে? যদি একদম আপনি আপনার পাসপোর্টটা ফ্রেশ হয়ে থাকে, আপনি কোনোদিন যদি ইউরোপে না গিয়ে থাকেন, সেই ক্ষেত্রে যারা ইউরোপে আগে পরে গিয়েছেন তারা এক মাসে কেন, তারা 10 দিন 15 দিনও আপনি ভিসা লাগাতে পারেন। এটা মানে সিস্টেম আছে, এটা ওই সমস্ত প্রোফাইল পিপলদের জন্য কিন্তু সম্ভব। কিন্তু আপনি কোনোদিন ইউরোপে যাননি, আপনার পাসপোর্ট একদম ফ্রেশ, এই প্রেক্ষাপটে আসলে আমি মনে করব যে এটা ধান্দাবাজ, এটা ধান্দাবাজি। সুতরাং সতর্ক থাকবেন, 1 টাকা দিলেও সেটা সতর্ক থাকবেন। এবং আমি আবার বলি, এটা নিজ দায়িত্বে করবেন। হ্যাঁ, আপনার যদিও আপনি করে থাকেন, সেটা নিজ দায়িত্বে করবেন। আশা করি ভিডিওর যে টপিকসটা এটা আপনারা বুঝতে পেরেছেন। আর যারা এই ধরনের অফারে পড়েন, খুব সাবধান থাকবেন। কারণ হলো কি যে এরকম অফার দিয়ে আপনার হয়তোবা 20 জনের কাছ থেকে সে যদি 50,000 টাকা করেও নেয়, 20 জনের কাছ থেকে 50,000 টাকা নিলে কিন্তু তার 10 লাখ টাকা কিন্তু হয়ে যাচ্ছে। এই 10 লাখ টাকা সে 2-3 মাস তার কোনো বিজনেস বা 5-6 মাস তার কোনো বিজনেসে সে খাটালো, খাটিয়ে বললো যে দেখো তোমাদের জন্য কাজ করছি, এখন আমি তো লসে আছি, আমার আমার তো মানে তোমাদের কাজ হয়নি, এখন 50,000 টাকা তো পুরোটা ব্যাক দিতে পারতেছি না, এখানে 20,000 টাকা করে খরচ হয়েছে, 30,000 টাকা করে তোমরা ব্যাক নাও। তাহলে এখন দেখেন, 20 জনের কাছ থেকে 20,000 না নিলেও তার কিন্তু ওই 6 মাসে কত লাভ হয়ে গেল, 6 মাসে কিন্তু তার 2 লাখ টাকা লাভ হয়ে গেল। এইটা হলো আসলে দালাল চক্রের বিজনেস। যারা আপনার ইউরোপ আমেরিকা এই সমস্ত জায়গা নিয়ে ব্যবসা করে, তারা কিন্তু এভাবেই করে। তো আসলে দেখুন, আপনি যদি একটু সচেতন থাকেন, আপনি নিজেই ইউরোপের জন্য নিজের ফাইল রেডি করবেন, কিভাবে ইউরোপ আমেরিকার জন্য আপনি নিজে নিজে প্রস্তুতি নিয়ে নিজে কিভাবে যাবেন, এই সকল বিষয় নিয়ে আমি আমার এই চ্যানেলে ভিডিও ধারাবাহিকভাবে আপলোড দিব। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। আপনার প্রোফাইলটা ভারী করুন, প্রোফাইলটা ভারী করুন। আমি অনেকেই আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে, তারা কিন্তু এই গাইডলাইন গুলো দিয়ে থাকে, আপনারা তাদেরকেও ফলো করতে পারেন। আর আমিও চেষ্টা করতেছি আমার এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও গুলো দেওয়ার। কারণ দেখুন, টাকা আমরা খরচ করি, ঠিক আছে, ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য দালাল চক্রদের দিই, বাট সাকসেস হয় না। অনেকেই আছে বলে যে ভাই 20-30 লাখ টাকা কিছু না, আমাকে ইউরোপ আমেরিকা নাও, তো অনেকেই আছে এরকম বলে, কিন্তু আসলে ওই ওই সুযোগটাই কিন্তু তারা ব্যবহার করে। তবে আমি বলবো যে আপনার কাছে যদি 20-30 লাখ টাকা থেকে থাকে, তাহলে আপনি সহজ প্রসেস আছে, সহজ প্রসেস ভাবেই এগোন, সহজ প্রসেস ভাবে এগুলো দেখা যাবে। ওই দালাল চক্রকে আপনি দালালটা হয়তো আপনাকে বলতেছে যে 2-3 মাসের ভিতর নিয়ে যাবো, কিন্তু আদৌ কিন্তু 2-3 মাসের ভিতর নিয়ে যেতে পারে না। যখন আপনি টাকা দেন, দেওয়ার পরে তখন ওই 2-3 মাস আর শেষ হয় না, ওই 2-3 মাস চলতেই থাকে। দেখা যায় যে 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, ওই 2-3 মাস আর শেষ হয় না। বাট এই ধৈর্যটা আমাদের নেই। আপনার কাছে যেহেতু এতগুলো টাকা আছে, আমাদের অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা এই ট্রাভেলস রিলেটেড, ইউরোপ আমেরিকা রিলেটেড ভিডিও তৈরি করে, তারা দেখবেন যে বলে যে অল্প খরচে আপনি ইউরোপ আমেরিকাতে যান। তাদের যেই ভিডিওর কনসেপ্ট গুলো, এগুলো একটু মাথায় নেবেন, মাথায় নিয়ে তারা যে গাইডলাইন গুলো দেয়, সেই গাইডলাইন মোতাবেক একটু কাজ করবেন। আমি আবারও বলতেছি, আমি এই রিলেটেড কন্টেন্ট আমার এই চ্যানেলে, ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দিব ধারাবাহিকভাবে, তখন আপনারা হয়তোবা উপকৃত হবেন। এতগুলো টাকা খরচ না করে, দালাল চক্রের কাছে টাকা না দিয়ে, নিজের টেনশনে না পড়ে নিজের প্রোফাইল ভারী করুন, নিজের ট্রাভেল হিস্টরি ভারী করুন, নিজে নিজে চেষ্টা করুন। হ্যাঁ, অনেক বাংলাদেশে কিন্তু অনেক কনসালটেন্সি ফার্ম আছে, ট্রাভেল এজেন্সি, তারা কিন্তু এই গাইডলাইন গুলো দিয়ে থাকে। সেই প্রেক্ষাপটে তারা হয়তো বা বেশি টাকা নেয় না, আপনি তাদের কনসালটেন্সি নিতে গেলে হয়তো বা তারা 2,000-3,000-5,000 টাকা নেয়। একটু কনসালটেন্সি নিয়ে আসেন, তাদের কাছ থেকে যান, আপনি যখন ব্যাপারটা বুঝতে পারবেন, আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। তারা আপনার ফাইল রেডিও করে দেয়, তারা ফাইল সবকিছু প্রস্তুত করার জন্য বেশি টাকাও নেয় না, 20-30-40,000 টাকার মতো নেয় সব কিছু প্রসেস করতে। এরকম অনেক ফার্ম আছে বাংলাদেশে, একটু চোখ কান খোলা রাখবেন। যেই সমস্ত ফার্মগুলো অনেক বেশি টাকা চায়, যে আপনাকে একদম শিওর শট নিয়ে নিব, ওদের কাছ থেকে দূরে থাকবেন। কিন্তু যারা আপনাকে গাইডলাইন দেবে, কনসালটেন্সি করবে, আপনাকে বলে দেবে যে এইভাবে এইভাবে করুন, এভাবে সবকিছু করুন, আমরা আপনার পাশে আছি, আমরা আপনাকে সাপোর্ট দেব, তাদের কথা মতো চলেন। তবে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা কেউ আমাকে রিকোয়েস্ট করবেন না যে ভাই আপনার পরিচিত কোনো ফার্ম আছে কিনা যাদের কাছ থেকে আমার কনসালটেন্সি নিতে চাচ্ছে। আমি খুবই দুঃখিত, কারণ আমি 10টার নাম বলবো, 10টার নামে আপনার হয়তোবা 10 জনে বা সেখানে 100 জন গেলেন, 100 জনে গিয়ে হয়তোবা 50 জন ভালো কিছু করলেন, বাকি 50 জন আপনার রিজিকে নেই, কপালে নেই, তখন ওই 50 জনের কাছে আমি কিন্তু দালাল হয়ে যাব,
আমাকে খারাপভাবে মন্তব্য করবে। এই জন্য আমি আসলে এগুলো থেকে পুরোপুরি দূরে থাকি। আমি যতটুকু ইনফরমেশন দেওয়ার আমার ভিডিওর মাধ্যমে দিই, ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার হবে। আমার ভিতরে আসলে কিছু আমি রাখতে চাই না, আমি ভিডিওতেই সবকিছু বলে দিচ্ছি, ভিডিওর মাধ্যমেই আপনারা হেল্প পাবেন। একটু চোখ কান খোলা রেখে আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন। আর একটা কথা বলি, যে তাহলে অনেকেই বলবেন ভিডিও কেন করেন ভাইয়া, দেখুন এখানে অনেক টাকা পয়সার ব্যাপার, এখানে লাখ লাখ টাকা পয়সার ব্যাপার হয়ে দাঁড়ায়। মানুষের কাছ থেকে আপনি 1 টাকা 2 টাকার ক্ষতি হলেই আপনাকে ছাড়ে না, আর লাখ লাখ টাকার ক্ষতি হলে তো ভাই বুঝেনি। এই জন্য এগুলো নিয়ে আসলে ইয়ার্কি ঠাকঠাক করার সাবজেক্টও না, এগুলো নিজ দায়িত্বে করতে হবে, নিজে সতর্ক থেকে করবেন। ঠিক আছে, তো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।